নমস্কার। আজকে প্রভাত শ্রেণী ভাই বোনেদের রয়েছে বাংলা বিষয়। তো আজকে বাংলা বিষয়ের শ্রেণী কাজ হলো যে শব্দ তৈরি করি। তো আমরা উদয় শ্রেণীতে শব্দ তৈরি করেছি, এবার তারপরে কিন্তু আমরা প্রভাত শ্রেণীতে উঠেও আমরা কিন্তু দুই এবং তিন বর্ণের শব্দ তৈরি করেছিলাম। তো আজকে আমরা সেই তিন বর্ণ দিয়ে আমরা শব্দ বানাবো। এবার দেখো এখানে ভয়াকার বসিন্ন ত, তো ভয়াকার একটা হচ্ছে বর্ণ, বসিন্ন হচ্ছে একটা বর্ণ, ত হচ্ছে একটা বর্ণ। তো এই তিনটে বর্ণের সমষ্টি মিলে কি তৈরি হলো, একটি শব্দ তৈরি হলো। তো এই শব্দটি কি তৈরি হলো, ভয়াকার বসিন্ন ত, তো কি হলো, ভারত। আর এখানে কি রয়েছে, ভ বসিন্ন ত, তো এই তিনটি বর্ণের সমষ্টি মিলে তৈরি হলো কি, ভরত। এবার এই দুটো শব্দ দিয়ে এখানে দেখো যে ছকটি রয়েছে, এই ছকটি, এই ছকটিকে আমাকে পূরণ করতে হবে ভারত এবং ভরত দিয়ে, কেমন। এবার দেখো এখানে কি লেখা রয়েছে, ভয়াকার লেখা রয়েছে, তাই তো, ভয়াকার লেখা রয়েছে এবং এখানে কি কি আছে, বসিন্ন, তাই তো। এবার দেখো এখানে ভয়াকার রয়েছে, ভয়াকার বসিন্ন রয়েছে এখানে। এবার তাহলে কোন বর্ণটি নেই দেখো তো, এবার দেখো এখানে এই যে ত বর্ণটি কিন্তু এখানে বসবে, এখানে কিন্তু ত বর্ণটি লেখা নাই, তাই তো। এই ছকটির মধ্যে, এই সারির মধ্যে কিন্তু ত বর্ণটি নেই, সেহেতু তাহলে আমাকে এখানে ত লিখতে হবে। এবার তাহলে কি কি শব্দ তৈরি হলো, ভারত, ঠিক আছে। তাহলে এদিকে মিলে গেল, এবার আমাকে এই দিকটা মিলাতে হবে। এবার দেখো এখানে বসিন্ন রয়েছে, এবার দেখো কোথায় ভারতে এখানে বসিন্ন রয়েছে। এবার দেখো বসিন্ন এর সামনের বর্ণ কি, এটা কি বর্ণ, এটাকে বলে ভ। তাহলে বসিন্ন এর সামনে কি রয়েছে, ভ। তাহলে এখানে আমি ভ বসিয়ে দিলাম। তারপরে বসিন্ন এর পরে কি রয়েছে, ত। তাহলে এখানে আমি ত লিখলাম। তাহলে কি কি শব্দ তৈরি হলো, ভ বসিন্ন ত, তাহলে কি হলো, ভরত, কেমন। তারপরে দেখি দ্বিতীয় ছকে যাই আমরা, দেখো তালবস্য এবং বসিন্ন আর হচ্ছে কি, খণ্ডক ত, ঠিক আছে। এই তিনটি বর্ণের সমষ্টি মিলে কি তৈরি হলো, শরত। তারপরে দেখো চ বসিন্ন মূর্ধন্য, এবার দেখো এই তিনটি বর্ণের সমষ্টি মিলে কি তৈরি হলো, চরণ। এবার দেখো এখানে কি রয়েছে, ছকের মধ্যে বসিন্ন রয়েছে আর হচ্ছে খণ্ডক ত রয়েছে। এবার দেখো তাহলে কোন বর্ণটা মিসিং এখানে, এবার দেখো এখানে এই যে বসিন্ন এবং খণ্ডক ত এখানে রয়েছে, তাহলে এর হচ্ছে কোন বর্ণটি এখানে বসবে বলো তো, কোন বর্ণটি বসবে, তাহলে কি বসবে, তালবস্য বসবে, তাই না। তাহলে কি বর্ণ তৈরি হয়ে গেল, শরত, সরি বর্ণ না শব্দ। তাহলে তাহলে এই তিনটি বর্ণের সমষ্টি মিলে কি তৈরি হলো, শরত। তারপর একটা তেমনি ভাবে দেখো চ রয়েছে, সরি বসিন্ন রয়েছে, এবার তার সামনের বর্ণ কি রয়েছে, চ, ঠিক আছে। তারপর এটা কি রয়েছে, মূর্ধন্য, ঠিক আছে। এইভাবে তোমরা করার চেষ্টা করবে নিজেরাই। তারপরে ছকটিতে রয়েছে করম আর রয়েছে গরম, ঠিক আছে, এটা তোমরা নিজেরাই করার চেষ্টা করবে। আশা করি সকল ভাই বোন বুঝতে পেরেছ। নমস্কার।